আজকে আমরা শিখব ম্যাট্রিক্সের যোগ কী করে করতে হয়, অ্যাডিশান অফ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের যোগ তখনই সম্ভব যখন বলা যেতে পারে ক্যান বি অ্যাডেড ইফ অনলি সেম অর্ডার, অর্থাৎ তখনই যোগ হওয়া সম্ভব যখন ম্যাট্রিক্সের অর্ডারগুলি সেম হবে। অর্থাৎ একটা উদাহরণ দেওয়া যাক, 1-2+4-7। প্রথম ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো একটা রো দুটো কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো দুটো রো একটা কলাম, অর্থাৎ অর্ডারটা আমরা এরকম লিখতে পারি একটা রো দুটো কলাম। সেকেন্ডটার ক্ষেত্রে একটা রো দুটো রো একটা কলাম। অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি একটা রো দুটো কলাম, আর সেকেন্ডটার ক্ষেত্রে দুটো রো একটা কলাম, কিন্তু অর্ডার সেম না। তাই যেহেতু আমরা বলে দিয়েছি প্রথমেই ক্যান বি অ্যাডেড ইফ অনলি সেম অর্ডার, মানে দুটো ম্যাট্রিক্সের অর্ডারই একদম হুবহু একই হতে হবে, তবে ম্যাট্রিক্সের যোগ করা সম্ভব। তাহলে এই দুটো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যোগ করা সম্ভব নয়, তাই আমরা লিখতে পারি ক্যান নট বি অ্যাডেড, মানে এক্ষেত্রে ম্যাট্রিক্সের যোগ সম্ভব নয়। আর একটা উদাহরণ দেওয়া যাক, নেক্সট এক্সাম্পলে আমরা বলতে পারি, আর একটা উদাহরণ দেওয়া যেতে পারে 1-3-4-6+3-4-2-3। ফার্স্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে অর্ডার 2×2, অর্থাৎ দুটো রো দুটো কলাম। সেকেন্ডের ক্ষেত্রেও কি দেখো 2×2, মানে অর্ডার দুটো রো দুটো কলাম, তাই এক্ষেত্রে ম্যাট্রিক্সের অ্যাডিশান হতে পারে। তাই আমরা লিখতে পারি ক্যান বি অ্যাডেড, অর্থাৎ এক্ষেত্রে অ্যাডিশান সম্ভব। কারণ দেখো প্রথম ক্ষেত্রে আমরা বলা হয়েছে যে অর্ডার সেম হতে হবে, ক্যান বি অ্যাডেড ইফ অনলি সেম অর্ডার, অর্ডার উভয় ক্ষেত্রে সেম হতে পারে। তাহলে প্রথমটার ক্ষেত্রে দুটো রো দুটো কলাম, দ্বিতীয়টার ক্ষেত্রেও দুটো রো দুটো কলাম, তাই ক্যান বি অ্যাডেড, তার মানে এক্ষেত্রে ম্যাট্রিক্সে যোগ হওয়া সম্ভব। তাহলে আমরা দেখলাম প্রথম ক্ষেত্রে ক্যান নট বি অ্যাডেড, মানে যোগ সম্ভব না, দ্বিতীয় ক্ষেত্রে ক্যান বি অ্যাডেড, যোগ সম্ভব। কিন্তু এবার কখন সম্ভব, কার সঙ্গে কী যোগ হবে, তার শিখতে গেলে দ্বিতীয় একটা শর্ত মনে রাখতে হবে, অ্যাড করসপন্ডিং এলিমেন্ট। মানে করসপন্ডিং এলিমেন্ট বলতে এর উপাদানের এলিমেন্টটা যে পজিশানে আছে, মানে যে অর্ডারে আছে, তিনেরটা সেই অর্ডারে আছে, তাই এর সঙ্গে একের সঙ্গে তিন যোগ হবে। এই দ্বিতীয় উদাহরণটাই আমরা করে দেখাচ্ছি। তাহলে উদাহরণটা হবে, দেখো একের পজিশান যা এলিমেন্টের পজিশান যা আছে তিনের সঙ্গে তার যোগ হবে, তিনের সঙ্গে চারের পজিশানে যোগ হবে, চারের সঙ্গে দুয়ের পজিশান যা হবে তার যোগ হবে, ছয়ের সঙ্গে তিনের পজিশান যা আছে সেই পজিশানে যোগ হবে। তাই লেখা হয়েছে অ্যাডিশান কখন সম্ভব, করসপন্ডিং এলিমেন্ট। করসপন্ডিং মানে সেই পজিশানে যে উপাদানটা আছে বা এলিমেন্টটা আছে তার সঙ্গে সেই উপাদানটার যোগ হবে। প্রথম ম্যাট্রিক্সের যে এলিমেন্টের কাছে এক আছে, সেই একই জায়গায় দ্বিতীয় ম্যাট্রিক্সে তিন আছে, তাই একের সঙ্গে তিন যোগ, তিনের সঙ্গে চার যোগ, চারের সঙ্গে দুই যোগ, ছয়ের সঙ্গে তিন যোগ, যোগ করলে হবে ইকুয়াল টু, তাহলে অ্যান্সার হচ্ছে 4-7-6-9। তাহলে ম্যাট্রিক্সের অ্যাডিশানে আমরা কী শিখলাম, ফার্স্টে তোমাদের মনে রাখতে হবে ক্যান বি অ্যাডেড ইফ অনলি সেম অর্ডার, মানে যে দুটো ম্যাট্রিক্সে যোগ হবে তাদের অর্ডার দুটো একই হতে হবে, আলাদা হলে ক্যান নট বি অ্যাডেড, মানে যোগ সম্ভব নয়, একই হলে তবেই যোগ সম্ভব। দ্বিতীয় কী শর্ত মনে রাখতে হবে, অ্যাডিশান করসপন্ডিং এলিমেন্ট, মানে যে পজিশানে যে এলিমেন্ট আছে সেই পজিশানে সেই এলিমেন্টের সঙ্গে যোগ হবে, তবেই যোগ হওয়া সম্ভব। তাকে যোগের ক্ষেত্রে দুটো রুলস আমাদের মনে রাখতে হবে, ক্যান বি অ্যাডেড ইফ অনলি সেম অর্ডার, আর অ্যাডিশান করসপন্ডিং এলিমেন্ট, এই দু শর্ত মনে রাখলে ম্যাট্রিক্সের সব যোগই সম্ভব হবে।